রাফাল নিয়ে আক্রমণ অব্যাহত রাহুল গান্ধীর। সোশ্যাল মিডিয়ায় তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রীকে আড়াল করতে গিয়ে সংসদে মিথ্যা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী। হয় তিনি প্রমাণ করুন যে হালকে 1,00,000 কোটি টাকার বরাদ্দ দিয়েছিল সরকার, নয়তো পদত্যাগ করুন। রাফাল নিয়ে টুইটে ফের আক্রমণাত্মক কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। তাঁর দাবি, হালকে কোনো বরাদ্দ দেওয়া হয়নি, বরং প্রথমবার কর্মীদের মাইনে দিতে হালকে 1,000 কোটি টাকা ঋণ নিতে হয়েছে। উত্তরপ্রদেশে খনন দুর্নীতি মামলায় আইএএস আধিকারিক বি চন্দ্রকলার বাড়িতে তল্লাশির পর তার বিরুদ্ধে মামলা দায়ের করল সিবিআই। প্রাক্তন খননমন্ত্রী অখিলেশ যাদবকে জিজ্ঞাসাবাদের সম্ভাবনা। অবৈধ খনন মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদের সম্ভাবনাকে স্বাগত জানালেন অখিলেশ যাদব। বিজেপিকে আক্রমণ করে তিনি আরো বলেন, আমাদের মহাজোট আছে আর বিজেপির আছে সিবিআই। এবিপি আনন্দের স্টিং অপারেশনে যে দুর্নীতি ও ঘুষ চাওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের 3 মন্ত্রীর ব্যক্তিগত সচিব গ্রেফতার, এর আগে ঘটনা তদন্তের জন্য গঠিত হয় সিট। বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা কি দেখতে চান দিলীপ? বাংলা যদি কোনো প্রধানমন্ত্রী বাঙালি হন তো ওনার সম্ভাবনা আছে। প্রণববাবু রাষ্ট্রপতি হয়েছেন তো একজন প্রধানমন্ত্রী বাঙালি হওয়া উচিত। নিজের মনের কথাই বলেছেন দিলীপ, রাজনীতিতে তো এই সৌজন্যই থাকা উচিত। দিলীপ ঘোষের গতকালের মমতা সম্পর্কিত মন্তব্যের প্রেক্ষিতে দাবি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। সত্যি কথাও বলেছেন এবং ওনার মনের কথাও বলেছেন। 24 ঘন্টার মধ্যেই ভোল বদল, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অবস্থান বদল দিলীপ ঘোষের। আর তিনি বলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, এই মুহূর্তে তৃণমূল নেত্রীর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা দূর দূরান্তেও নেই। সমস্ত সফল ব্যক্তিকে শুভেচ্ছা জানানো আমাদের পদ্ধতি, কিন্তু টিএমসির কি প্রধানমন্ত্রী হওয়ার কোনো সুযোগ আছে কি সাধারণ মানুষ জানেন? লোকে এটা নিয়ে হাসি মজাক করছে। দিলীপ ঘোষের মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কিত মন্তব্যকে আড়ালের চেষ্টা কেন্দ্র বিজেপি নেতৃত্বের। শাহনওয়াজ হোসেনের দাবি, 20 বছর মোদী প্রধানমন্ত্রী থাকবেন। কলকাতা পুরসভার 82 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে চতুর্মুখী লড়াই, তৃণমূল কংগ্রেসের প্রার্থী ফিরহাদ হাকিম মেয়র হয়ে গিয়েছেন, এবার পালা জিতে আসার। বিজেপির হয়ে লড়ছেন জীবন কুমার সেন, কংগ্রেসের প্রার্থী অনিমেষ ভট্টাচার্য এবং সিপিআই এর শিশির দত্ত। ফল ঘোষণা 9ই জানুয়ারি। কলকাতা পুরসভার 82 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিজেপি এজেন্টদের ভয় দেখিয়ে বুথ ছাড়তে বাধ্য করেছে তৃণমূল। অভিযোগ, বিজেপি প্রার্থী সাংগঠনিক দুর্বলতা ঢাকতে মিথ্যে অভিযোগ আনছে বিজেপি। দাবি তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিমের। মোদী সরকারের নীতির প্রতিবাদে 8ই জানুয়ারি দেশজুড়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনগুলির ডাকা ধর্মঘটের সমর্থনে আজ দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় থেকে বেনাচিটি বাজার হয়ে সিটি সেন্টার পর্যন্ত বাইক র্যালি করে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠন। দেশব্যাপী ধর্মঘটের সমর্থনে দক্ষিণ 24 পরগনার বারুইপুর ও যাদবপুর থেকে কামালগাজী পর্যন্ত বামেদের মিছিল। উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র, শমিক লাহিড়ী সহ অন্যান্য বাম নেতৃত্ব। সবাই দোকান হাট বাজার খোলা রাখুন। 8 ও 9ই জানুয়ারি রাজ্যে কোনো ধর্মঘট হবে না, রাজ্য সচল থাকবে, মন্তব্য পার্থ চট্টোপাধ্যায়। বাধা দিলে প্রতিরোধ, পাল্টা হুঁশিয়ারি সিটুর রাজ্য সভাপতি সুভাষ মুখোপাধ্যায়। বাধা দিলে বাধবে লড়াই, হবে প্রতিরোধ। শূন্য পদ পূরণ, পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে পথে বিজেপি শিক্ষক সংগঠন। সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। উত্তরকাঁথি তৃণমূল বিধায়ক বনশ্রী মাইতির গাড়িতে হামলা, বোমাবাজির অভিযোগ। কর্মীদের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে কয়েকজন দুষ্কৃতি বিধায়কের গাড়িতে হামলা চালায়। ঘটনায় অভিযোগ দায়ের, তৃণমূলের গ্রেফতার এক। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদের জের স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামী ও শ্বশুর বাড়ির সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি মালদার চাঁচড়ে, অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে যুবকের রহস্য মৃত্যু, বাড়ির পাশে গাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পেশায় গাড়ি চালক ওই যুবকের দেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, পারিবারিক বিবাদের জেরে ওই যুবক আত্মঘাতী হয়েছে, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু। সোনারপুরে শুট আউট, গুলিবিদ্ধ প্রমোটার, রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ। ব্যবসায়িক বিবাদের জেরে হামলা বলে অভিযোগ, আটক এক। পাওনা 100 টাকা নিয়ে বিবাদের জের যুবককে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ বন্ধুর বিরুদ্ধে। মালদার ইংরেজ বাজারের কুমারপুরের ঘটনা, গুরুতর জখম ওই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে, পলাতক অভিযুক্ত। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ফাঁস করে দেওয়ার নাম করে ব্ল্যাকমেলের অভিযোগ। গুয়াহাটির ব্যবসায়ীর মোবাইলে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পাঠিয়ে 7,00,000 টাকা দাবি। অভিযোগের ভিত্তিতে দুই যুবককে গ্রেফতার করেছে পোস্তা থানার পুলিশ। উল্টোডাঙ্গার মুচিবাজারে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত। গতকাল নারকেলডাঙ্গা থেকে রতন দাস ওরফে হাবাকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি 7mm পিস্তল উদ্ধার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। ভুয়ো ভিসা নিয়ে 5 বছর ভারতে থাকার অভিযোগ, কলকাতায় গ্রেফতার নাইজেরীয় যুবক। ধৃত যুবক বাংলা সিনেমায় অভিনয় করছেন বলে দাবি পুলিশের। তদন্তকারীদের দাবি, 2013 সালে তাঁর ভিসার মেয়াদ শেষ হয়।
নদিয়ার গয়েশপুরে জনবহুল এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম ভেঙে লুঠের চেষ্টা, পাশের তিনটি দোকানে লুঠের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের খোঁজ চলছে। ট্রেনে উঠতে গিয়ে বিপত্তি, হুগলির ব্যান্ডেল স্টেশনে ট্রেন থেকে পড়ে গিয়ে হাত কাটা গেল প্রৌঢ়ের, তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করেছে ব্যান্ডেল জিআরপি। মালদার আটমাইলে অগ্নিদগ্ধ হয়ে আহত বৃদ্ধা, পরিবারের দাবি শীতের হাত থেকে বাঁচতে রবিবার সকালে কাঠ জ্বালিয়ে আগুন পোহাচ্ছিলেন বৃদ্ধা, হঠাৎই তার কাপড়ে আগুন ধরে যায়। চিৎকার শুনে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে, হাসপাতালে চিকিৎসাধীন আহত বৃদ্ধা। বন্যপ্রাণীর দেহাংশ পাচারের বড়সড় চক্রের পর্দাফাশ, জলপাইগুড়ির নাগড়া কাটা থেকে উদ্ধার গন্ডারের খড়গ ও হাতির দাঁত। গোপন সূত্রে খবর পেয়ে ক্রেতা সেজে অভিযান চালিয়ে ভুটারের বাসিন্দা তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে বন দফতর। বিপুল পরিমাণ টাকা সহ খড়গপুর স্টেশনে পুরী কামাখ্যা এক্সপ্রেস থেকে গ্রেফতার যুবক, উদ্ধার নগদ 38,50,000 টাকা। মৃত যুবকের দাবি, কটকের এক সোনা ব্যবসায়ীর টাকা তিনি কলকাতায় নিয়ে যাচ্ছিলেন, তবে কোনো নথি তিনি দেখাতে পারেননি। নিরাপত্তা রক্ষীকে আজকে রেখে পরপর তিনটি দোকানে চুরি, ব্যারাকপুর এলাকার ঘটনা। প্রত্যক্ষদর্শীদের দাবি, গতকাল রাতে মুখ ঢাকা ছয় সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায়। বহুতলের নিরাপত্তা রক্ষীকে সিকিউরিটি রুমে আজকে রেখে তিনটি দোকানে লুটপাট চালানো হয়, ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। চালু হওয়ার পথে এক ধাপে গেল দার্জিলিং থেকে সিংমারি রোপওয়ে পরিষেবা। লিজ দেওয়া নিয়ে জটিলতার জেরে গত ৯ মাস ধরে বন্ধ ছিল এই পরিষেবা। গতকাল রোপওয়ে ট্রায়াল রান হয়, শীঘ্রই রোপওয়ে চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মাঝেরহাট থেকে কলকাতা পর্যন্ত বন্ধ চক্র রেল পরিষেবা। গতকাল থেকে মাঝেরহাট রেল লাইনের উপরে থাকা সেতুর অংশ ভাঙার কাজ শুরু হয়েছে, সেজন্যই গতকাল দুপুর থেকে বন্ধ রয়েছে পরিষেবা। সোমবার সকাল ৬টা পর্যন্ত মাঝেরহাট থেকে চক্র রেল পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত রেলের। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে বাইক দুর্ঘটনায় মৃত এক, আহত দুজন। গতকাল রাতে তিন বন্ধু একসঙ্গে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির দেওয়ালে ধাক্কা মারে বাইকটি, সেখানেই মৃত্যু হয় একজনের। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বীরভূমের তারাপীঠে নো পার্কিং জোনে অটো রাখা নিয়ে বিবাদের জের, অটো ধর্মঘটে ভোগান্তিতে পর্যটকরা। পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ অটো চালকদের, পুলিশকে ঘিরে বিক্ষোভ, গাড়ি চালককে মারধরের অভিযোগ অটো চালকদের বিরুদ্ধে। ভদোদরার আলকাপুরি এলাকায় পথ দুর্ঘটনা, পরপর তিনটি বাইকে ধাক্কা গাড়ি, গুরুতর আহত যুবক ও যুবতীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, পলাতক ঘাতক গাড়ির চালক, ঘটনাস্থলে পুলিশ। গতকালের তুলনায় আজ সামান্য বাড়লো তাপমাত্রা, শহরে সর্বনিম্ন তাপমাত্রা 12.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। এই নিয়ে টানা 19 দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে। নতুন করে তুষারপাত না হওয়ায় আবহাওয়ার উন্নতি জম্মু কাশ্মীরে, স্বস্তিতে উপত্যকাবাসী। খুলেছে জম্মু শ্রীনগর জাতীয় সড়ক, তবে উত্তর ও দক্ষিণ কাশ্মীরে ফের তুষারপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শ্রীনগরে ঘরে জ্বালানো আগুন থেকে বিষাক্ত ধোঁয়ায় 5 জনের মৃত্যু। ঘূর্ণিঝড় পাবুকের জেরে আগামীকাল পর্যন্ত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ঝড় বৃষ্টির পূর্বাভাস। 80-90 কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাবুকের অভিমুখ মায়ানমারের দিকে। পেট্রোলের দাম অপরিবর্তিত থাকলেও ফের কমলো ডিজেলের দাম। আজ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম 70.43 টাকা, গতকালের তুলনায় 10 পয়সা কমে আজ কলকাতায় লিটার প্রতি ডিজেলের দাম 63.93 টাকা। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় হাতির তাণ্ডব। গতকাল রাতে চন্দ্রকোনা পুরসভার 11 নম্বর ওয়ার্ড এলাকায় তাণ্ডব চালায় হাতির পাল, বেশ কয়েকটি বাড়িতে ঢুকে ধান খেয়ে নেয় বলেও অভিযোগ, আতঙ্কিত স্থানীয়রা, ঘটনাস্থলে বন দপ্তরের কর্মীরা। এবার পথ দুর্ঘটনা নিয়ে মানুষকে আরো সচেতন করতে হাফ ম্যারাথনের আয়োজন কলকাতা পুলিশের। নাম সেভ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথন। উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রশান্তি চট্টোপাধ্যায়, শুভশ্রী সহ। দরকার আর মাত্র 10টি উইকেট, হাতে একদিন। বৃষ্টিবিঘ্নিত সিডনি টেস্টের চতুর্থ দিনে মাত্র 26 ওভার খেলা হয়। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ 300 রানে, 5 উইকেট কুলদীপের, 322 রানে গিয়ে অস্ট্রেলিয়াকে ফলো অন করালো ভারত। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে 6। ঠিক 33 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে ফলো অন করালো ভারত। 1996 সালে 6ই জানুয়ারি কপিল দেবের নেতৃত্বে সিডনিতেই ফলো অন করিয়েছিল ভারত। ফের বিরাটের নেতৃত্বে সেই কীর্তি টিম ইন্ডিয়ার। রঞ্জিতে কাল ঘরের মাঠে পাঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামছে বাংলা। দিল্লির বিরুদ্ধে জয়ের পর এবার মনোজ তিওয়ারির বাংলার লক্ষ্য এই ম্যাচেও সরাসরি জয়। 6 পয়েন্ট পেলে তবেই রঞ্জির শেষ আটে যাওয়ার সম্ভাবনা দিন তাদের। কলকাতায় যুবরাজ সিংহ, রঞ্জিতে বাংলার বিরুদ্ধে ম্যাচ খেলতে পাঞ্জাব দলের সঙ্গে ইউবি। কলকাতায় এসে ইউবির দাবি, জাতীয় দলে কামব্যাক করার লক্ষ্যেই রঞ্জিতে খেলা, পাশাপাশি ঋষভ পন্থের ব্যাটিং এর প্রশংসা ইউবির। এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচে আজ থাইল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। ফিফা র্যাঙ্কিং এ প্রতিপক্ষের থেকে এগিয়ে থাকলেও থাইল্যান্ডকে সমীহ শুনিয়েছে ক্রিকেট। আজ জিতলে 32 বছর পর থাইল্যান্ডকে হারাবে ভারত।
ধরের মাঠে হার মোহন বাগানের রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে 2-1 গোলে হার শঙ্করলাল চক্রবর্তীর দলের। রিয়েল কাশ্মীরের হয়ে জোড়া গোল রবার্টসনের, মোহন বাগানের একটি গোল সোনি নডির। পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরীর পিঙ্কের তামিল রিমেকে অভিনয় করছেন বিদ্যা বালান। অমিতাভ বচ্চন, তাপসী পান্নু, কৃতি কুলহারি, আন্দ্রিয়া তারিয়াং অভিনীত ছবিটি মুক্তি পায় 2016 সালে। তামিল রিমেকে অমিতাভের চরিত্রটি করছেন দক্ষিণী তারকা অজিত। এই ছবিটি আপলোড করে ছেলে তৃষাঞ্জিতকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মালাইকা অরোরাকে পছন্দ ছিল তার, কফি উইথ কারণে এসে এমনটাই জানালেন ক্রিকেটার কে এল রাহুল। তবে মালাইকা অর্জুনের সম্পর্কের খবর পেয়ে নিজেকে প্রবোধ দিয়েছেন বলেও ঠাট্টার ছলে কর্ণজোহরকে জানান রাহুল। চ্যাট শোয়ের অতিথি ছিলেন হার্দিক পান্ডিয়াও।